সহকর্মী অফিসার খুনের রক্তের দাগ না শুকোতেই জোরদার গতিতে তদন্ত শুরু করল রাজ্য পুলিশের বিশেষ পদস্থ টিম কলমচড়া থানা এবং বক্সনগর এলাকাকে কার্যত পুলিশের ব্যারিকেডে রেখেই শনিবার দিন চলল পুলিশ কর্তাদের দৌড়ঝাঁপ ঘটনাস্থলে পা পড়ল খোদ রাজ্য পুলিশের প্রধান অখিল কুমার শুক্লার সহকর্মী অফিসারের মৃত্যুতে বেশ ব্যথিত তিনি ব্যক্তিগতভাবেই শহীদ সিনিয়র সাব ইন্সপেক্টর দুর্গা কুমার রাংখলকে চিনতেন বলে সাক্ষাতে জানিয়েছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা তাই যে কোনো মূল্যে সহকর্মীর খুনে জড়িত আততায়ীদের গ্রেপ্তারের জন্য একেবারেই অনর ভূমিকা নিয়েছেন তিনি প্রসঙ্গত বৃহস্পতিবার গভীর রাতে বক্সনগর সোনামুড়া সড়কের দক্ষিণ কলমচৌড়া এলাকায় পাচারকারীদের তিনটি গাড়ি আটক করতে গিয়ে গাড়ির ধাক্কায় নৃশংসভাবে খুন হয়েছিলেন কলমচৌড়া থানার সেকেন্ড অফিসার কুমার রাংখল অজ্ঞাত পরিচয় গাড়ির জোরদার ধাক্কায় রক্তাক্ত হয়ে রাজপথে লুটিয়ে পড়ার পর তাকে প্রথমে বক্সনগর স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় সেখান থেকে হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে জীবিতে নেওয়া হয় কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মর্মান্তিক মৃত্যু হয় তার পরবর্তী সময়ে নিহত অফিসার ডি কে রাংখলকে শহীদের মর্যাদা দিয়ে পুলিশ লাইনের রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে অন্তিম শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ যথারীতি সহকর্মী খুনের ঘটনায় কলমচৌড়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয় শুক্রবারই সোনামুরা থেকে পুলিশ আটক করতে সক্ষম হয় পাচারকারীদের ব্যবহৃত আর জিরো সেভেন সি জিরো সেভেন এইট ফাইভ নম্বরের ডাটসান গো মডেলের গাড়িটি যার মালিকানা রয়েছে জোয়েল হোসেন নামে এক ব্যক্তির বাকি দুটি গাড়িকে ধরতেও তৎপরতা শুরু করে দেয় পুলিশ এর মধ্যে শনিবার ফের দুটি সন্দেহভাজন গাড়িকে সোনামুরা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ তদন্তের স্বার্থে শুক্রবার থেকে সোনামুরা মহকুমায় ঘাঁটি গেড়ে থাকেন ডিআইজি সাউদার্ন রেঞ্জ সৌমিত্র ধর এবং জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী এর মধ্যে শনিবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করতে যান রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা সহ অন্যান্য পদস্থ আধিকারিকেরা এছাড়া তদন্তের জন্য নেওয়া হয় ফরেনসিক টিম সূত্রে জানা যায় সেকেন্ড ওসি খুনের ঘটনায় দুজন গাড়ি মালিক এবং এক চালককে আটক করা হয় আটক করার পর ঘটনা সম্পর্কে জানতে থানায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাদের সাক্ষাতে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা अभी फॉर्मल अरेस्ट नहीं हुआ है जरा जिज्ञासा बात होगा उसके बाद अरेस्ट किया जाएगा सर तीनों गाड़ी जो थे उसमें क्या कोई ड्रग वगैरह कुछ अभी फॉरेंसिक साइंस लेबोरेटरी से स्टाफ आया है और तो वो उनको गाड़ियों को एग्जामिन कर रहे हैं उसके बाद बता पाएंगे তবে সূত্রের খবর সেকেন্ড ওসি ডি কে রাংখল খুনে সোনামুরা এবং বক্সনগরের একাধিক প্রভাবশালী ড্রাগস মাফিয়ার নামধাম জানতে পেরেছে পুলিশ যাদের সাথে রাজনৈতিক মহলেও ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে বলে খবর কিন্তু তদন্তের স্বার্থে পুলিশ এই মুহূর্তে এই কুখ্যাত চক্রের নামধাম প্রকাশ করতে চাইছে না অপর একটি সূত্রে খবর দু সালে সোনামুরার সীমান্ত এলাকায় বিএসএফ কমান্ডেন্ট দীপক মন্ডলকে নৃশংস হত্যার সাথে পুলিশ অফিসার দুর্গাকুমার রাংখলের অনেকটা সাদৃশ্য রয়েছে তাই সেই প্রশ্ন দেখা দিয়েছে যদিও চাঞ্চল্যকর পুলিশ হত্যাকাণ্ডের সাথে সীমান্তবর্তী মহকুমার শক্তিশালী ড্রাগস চক্রের মাফিয়াদের হাত রয়েছে বলেও খবর রয়েছে এই পরিস্থিতিতে দেখার বিষয় সহকর্মী খুনের ন্যায় বিচার পাইয়ে দিতে পুলিশ কি পদক্ষেপ নেয় ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা